দিনগুলি ছিল স্বপ্ন দেখা, আগামী দিনে পৃথিবীর ছবি আঁকা আর ভালোবাসা। সেই দিনগুলি ছিল স্বপ্ন দেখা, আগামী দিনে পৃথিবীর ছবি আঁকা আর ভালোবাসা। আপনি কিভাবে মানে মানে জড়িত হলেন, মানে ফিডব্যাকে বা ইয়াতে কিভাবে? আমি ও বাবু মুরাদ সালিম প্রথম শুরু করছি, তারপরে এই আসলো মাসুদ, আমার ফ্রেন্ড ছিল একটা গান করতো, তারপর বিটো কিনে নিতে দেয়, আমি যখন ছাড়ছি তখন পেয়ারও জান করছে আর ওর জায়গায় মাসুদ জান। ওই সময়ের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট কেমন লাগে? মানে আপনি মানে ওই সময়ে যে ডিভোশনটা ইজি মেকিং এখন ইজি পপুলার হওয়া যায় মিডিয়ার, ধরেন 20-25টা টিভি স্টেশন আপনি খারাপ হলে ভালো গান শুনেন, মানে ধরেন ওনাদের বা ফ্যামিলির বাইটের বাসায় গেলে সবসময় শুনবেন যেটা মানে ধরেন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের শ্রোতা যেরকম ওনারা কিন্তু এখন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের গ্যাজেট দেখলে আপনি বসে যাবেন। সাংঘাতিক ভালো মিউজিশিয়ান লেখাপড়া আছে, মিউজিক শুনে মিউজিক ক্রিয়েটিভ জিনিসগুলো খুব মানে সকাল থেকে তো ইনস্ট্রুমেন্ট জোগাড় করতে হতো, সন্ধ্যার সময় তো আগেই টাইম মাইক্রোফোন একদম অলরেডি থাকে। আরে জালাল আহমদের একটা কিবোর্ড আসলো ফার্সি রামপুরার থেকে, রিক্সা দিয়ে দুজনে বলে বসে কি ইতিহাস আলাদিন রেস্টুরেন্টে কয়েকজন বাংলাদেশি একত্রিত হয়েছি, আমাদেরই এক পুরনো বন্ধু আজ আমাদের সাথে বাংলাদেশ থেকে দেখা করার জন্য এসেছেন। 70-এর দশকের সেই জাকির ফিডব্যাক ব্যান্ডের ওয়ান অফ দ্য মেইন ভোকালিস্ট, সে সময় আমরা ইন্টার কন্টিনেন্টাল চ্যামেলি রুমে গেলেই দেখতে পেতাম প্রতি শনিবার রাতে তার বিভিন্ন রকমের গান, আর সে সময় ঢাকা শহরে ব্যান্ড মিউজিকের যে আন্দোলন চলছিল ইজ ওয়ান অফ দ্যাম। আর জাকিরকে আমরা কাছে পেয়ে খুবই খুশি হয়েছি, আর তার সম্বন্ধে এখন তারই এক সময় তার সাথেই বাজাতো আমাদের বন্ধু পপসি জাকির, ভেরি ওল্ড ফ্রেন্ড, চাইল্ডহুড ফ্রেন্ড, আমরা স্ক্র্যাচ থেকে শুট মানে বিস্তার প্লেইং মিউজিক ফিডব্যাকের আগে থেকে আমরা ছিলাম একসাথে, এখানে সেখানে বাজাতাম মাঝে সাথে আজম আজম ভাইয়ের সাথে বাজিয়েছি আমরা অনেক টিভি শো তো অনুষ্ঠিত করলাম না। বর উই ফ্রম দ্য ব্যান্ড, ওদের প্রত্যেক বাবু ছিল যে এখনও আছে, সালিম হায়দার ছিল, মুরাদ খোকা, পরে মাসুদ জয়েন করলো, তো আমরা শেরাটনে বাজাতাম অন নাইটলি বেসিস 5 nights a week। তাছাড়া থিংস ওয়ার ডিফারেন্ট, ওই সময় মিউজিক ওয়াজ মোর অফ এ ফ্রেন্ডশিপ দ্যান এনিথিং এলস, দ্যাটস দ্য রিজন আই এম ভেরি হ্যাপি টু সি হিম, আই এম প্রাউড টু সে হি ইজ আ ডক্টর নাও এট দ্য স্কোয়ার হসপিটাল, অ্যান্ড অলসো ওয়ান্স হি ওয়াজ আ ভেরি গুড ক্রিকেটার, ঢাকা ফার্স্ট ডিভিশনে খেলতো, এটা আমার মনে আছে, ইট প্লে ক্রিকেট ফার্স্ট ডিভিশন, ভেরি ট্যালেন্টেড ম্যান, এন্ড উই আর গ্ল্যাড টু হ্যাভ হিম এন্ড হিজ ফ্যামিলি এন্ড হোপ টু সি হিম অ্যাগেইন ইনশাআল্লাহ, এন্ড থ্যাংক ইউ ফর অল অফ ইউ ফর কামিং এন্ড অনারিং, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক কিছু ব্যাপারে অবগত মাবু মানে যে
আমরা মেম্বার ছিলাম। তো বাবু ঢাকায় যে আপনাদের সম্বন্ধে অনেক মানে অনেক ভালো কথা বলেছেন বাবু, আমার একটা জিনিস ভালো লাগছে যে বিদেশেও যে আপনারা এইভাবে একটা মানে মিউজিকটাকে ধরে রেখেছেন এবং ওই ঢাকার পুরনো শিল্পীরা আসলে যে সম্মান দিচ্ছেন সেটা সাংঘাতিক, তারা তো মানে আপনার সাংঘাতিক মানে এত হ্যাপি ছিল এখান থেকে যে এখানে কাটানো, তো এটা অব্যাহত থাকবে আশা করি আপনাদের। আর আমার কপি তো অনেক বছরের ধরেন দেখা হইলো অলমোস্ট 30 ইয়ার্স, আমার মনে হচ্ছে না যে এতদিন একসাথে বেড়ে ওঠার যে একটা আনন্দ সম্পর্ক এটা কিছু নাই। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, তো নতুন প্রজন্মে মানে এখানকার যারা গান বাজনা শিখিয়ে তাদেরকে আমাদের দেশে কি আপনি মনে করেন যে ইনভাইট করা দরকার? কিছুটা উদ্যোগ ইংল্যান্ডের একটা ব্যান্ড রিসেন্টলি বাঙালি লক্ষ্মী ব্যান্ডটার নাম লক্ষ্মী, তারা ল্যাটিন জ্যাজ এখানেও কিন্তু বাঙালি ব্যান্ড আছে আন্ডার আমার দুঃসঙ্গীতের ভাগনা এবং ওদের গান টান কিন্তু আমি শুনছি। হ্যাঁ, তো আমি ভাবছিলাম যে কালচারাল এক্সচেঞ্জ সেই জিনিসটাই আমরা চিন্তা করছি যে প্রবাসে সম্ভব। ধরেন অনেক বড় বড় প্রতিষ্ঠান এখন বাংলাদেশে আছে, যেমন ধরেন প্রমোশন যেমন বাঙালি গ্রামীণ ইভেন্ট আমাদের এখানে আমাদের একটা সংগঠন আমরা অলমোস্ট তৈরি করে ফেলছি, সেটার নাম হলো বাদাম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ডাইভার্সিটি আর্টস অ্যান্ড মিডিয়া। সো উই ট্রাই টু কম্বাইন এভরিবডি, এই যে কালচারাল এক্সচেঞ্জ বাংলাদেশের সাথে এবং বিভিন্ন, তো সেই ধরনের জন্য আপনারা যারা দেশে আছেন আমাদের কথা যদি কখনো শোনেন দিক থেকে তো ধরেন যতভাবে সম্ভব, ইভেন মিডিয়া ধরেন মিডিয়ার যদি কোনো কিছু লাগে ধরেন শুধু আমার ভাই বলে আমার ব্যক্তিগত সম্পর্কেও অনেক ধরেন টিভি চ্যানেলগুলো স্পেশালি এটিএম বাংলা এটিএম দেশ টিভিতে বাবুই আসল এগুলিতে যদি আপনারা ভিডিও পাঠান আমরা মাঝে মাঝে এগুলি, তারপরে ধরেন ট্রান্সকম গ্রুপেরই কিন্তু এবিসি তো সেটা তো যে ধরেন মূল লোক সানাউল্লাহ আমি মানে অ্যাপ্রোচ করলে কখনো না করবো বলে আমার মনে হয়, কিন্তু আপনি মনে করেন যে আমরা আস্তে আস্তে এইভাবে শুরু করতে পারি, দু একটা গান পপুলার হতে থাকো দেন ইট উইল বি মাচ মোর ইজিয়ার টু ব্রিং সামওয়ান, বুঝছেন না, যেটা তখন চাপ থাকবে চাহিদা থাকবে এবং এটা কিন্তু কোনো ব্যাপার না। এখন বাংলাদেশে ধরেন একটা ব্যান্ড বা একটা গোষ্ঠীকে এখান থেকে নিয়ে যাওয়া ধরেন 10 দিন থাকলো 5টা শো করলো তো ওই সময়টা আমাদের এরা যারা আছে এদেরকে স্পয়েল করা হচ্ছে আসলে। আর আপনাদের ধরেন ইনকাম থেকে $50 দিলেন এক একজনে, সো একটা অ্যামাউন্ট কনভার্ট করলে তো অনেক টাকা হয়, তো ওরাও ওইভাবেই একটা ডিমান্ড করে, কিন্তু এটা আসলে ঠিক না জিনিসটা। ধরেন বাবু যদি অ্যাপ্রোচ করে আমি যদি অ্যাপ্রোচ করে যাই কাউকে, তো ধরেন আমার মনে হয় না যে ওরা ওইভাবে আসলে আপনাদের হেল্প যদি আমরা পাই, এই যে বিশেষ করে এই শিল্পী সাহিত্যিক যারা আছে এই এক্সচেঞ্জগুলি যদি আমরা একটা নিয়মতান্ত্রিকভাবে করতে পারি তাহলে আমার মনে হয় আমরা আসলেই মানে আমরাও কিছু দিতে পারবো, আমরা মানে নিতে পারবো আমাদের সঙ্গীত জগতের বা কালচার জগতের শেকড় বাংলাদেশ সৃষ্টির পরে তারা যদি ভেবে রাখেন যে এটা এটা যদি ভেবে রাখেন যে আমরা যারা প্রবাসী আছি আমরা যদি কোনো অনুষ্ঠান করতে পারি, এটা শুধু যে কথা প্রথমেই বললেন বাণিজ্যিকভাবে না হয়, এটা যেন একটা মানে হৃদয় সম্পর্ক হয়। আমি গেলাম আমাদের সমস্ত শিল্পীদের একটা কালচারাল এক্সচেঞ্জ এটা এটা আমাদের দরকার, মানে এখানে প্রোগ্রাম হয় তো বিভিন্ন শিল্পীরা বাংলাদেশে আসেন,
টাকা ডিমান্ড করে উমুক করে কিন্তু আমার লাইফে একটাই যা দেখলাম ফিডব্যাক টোটালি ডিফারেন্ট একটা ব্যান্ড উইদাউট ডিমান্ড অনলি ফ্রেন্ডশিপ জি জি আই এম ডিফারেন্ট আই লাইক ইট আই লাইক ইট আই লাইক ইট ওটার কোনো ডিমান্ড নাই আমরা কিচ্ছুই করি না তাদের জন্য তারপর তারা যে আমাদের জন্য করে গেছে এটা আমরা উইয়ার হ্যাপি শিল্পী তো বাদ পর কথা ধর শিল্পী তো টাকা না ছাড়া বাদ শিল্পী চলো কিছু তো দিতে হবে এটা একটা আমি যদি একজনের আমি এনজয় করি বসে থাকি আপনাদের সবাইকে ধন্যবাদ গানে গানে উদাসী তবু স্বপ্ন বিলাসী হয় যদি নতুন গান আপনার অনুভূতি কেমন লাগতেছে বলেন তো সাংঘাতিক এক্সাইটেড ধরেন উপভয়ের গান শুনে বড় হয়েছি আমরা ওনার কাছে ক্রেস্টি না এসে বড় আর কি মানে আমি লজ্জিত হচ্ছি আমার আনন্দিত হচ্ছি আর পৌঁছে না ফেলাসি হাই যদি নতুন গান না এই মন মানে না তো মানা জনে জনে তো লস অ্যাঞ্জেলস আপনাকে স্বাগত পুরানো দিনের কথা দু চোখ বে বলে তুমি তো কাছে দু চোখ বে বলে তুমি তো কাছে ভুলেছো আমি দলিনা স্মৃতির সেই ঘটে রাজ পুরানো দিনের কথা দু চোখে বলে তুমি তো কাছে না চেনা অচেনা ভালোবেসে যায় না দিন গো না।